فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُورِ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد درور من قاتل شكل بريب هايبوندر كشاقوتو جانتشي أما دير أي লাইভ সেশন থেকে জানতে চায়ের একশো পনেরোতম লাইভ সেশন আপনাদের সবাইকে আহলান সাহালান জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ বাঁধের আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন দিনের পথে রাখুন হেদায়তের মধ্যে রাখুন কোরআন এবং সন্ন্যার পথে রাখুন আজকের অনুষ্ঠান শুরুতে সে দোয়া করছি আমাদের কাছে আপনাদের অনেক প্রশ্ন জমা হয়েছে প্রথম প্রশ্ন নিচ্ছি গোলাম রাব্বি থেকে তিনি বলেছেন কোরআন মাজিদ স্পর্শ করে শপথ বা কসম করা কি যাইজ এ ধরনের কসম বা শপথ ভঙ্গের কাফফারা দিতে হয় কি ভাই গোলাম রাব্বি কোরআন মাজিদ এর মাধ্যমে কসম করা এর বেশ কয়েকটা অবস্থা একটা হলো কোরআন যেহেতু আল্লাহর কালাম অতএব আল্লাহর কালাম এর উল্লেখ করে কসম করা এটাকে বলা হয় আল হালফু বিল কোরআন অথবা আল হালফু বে মিল্লাহ আল হালফু বে কিতায় আল্লাহর কিতাব দিয়ে কোরআন দিয়ে অথবা আল্লাহর কালাম দিয়ে হলফ করা প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর কোনো একটা সুন্দর নাম অথবা কোনো একটা সিফাত দিয়েই কসম করতে হয় এছাড়া অর্থাৎ আল্লাহর নাম এবং সিফাত ছাড়া আর কোনো কিছু দিয়ে কসম বা শপথ অনুষ্ঠিত হয় না আচ্ছা যেহেতু কালাম উল্লাহ বা কোরআন আল্লাহর সিফা অতএব কোরআন দিয়ে অথবা আল্লাহর কালাম দিয়ে অথবা আল্লাহর সেফা দিয়ে এটা হলফ হতে পারে আপনি বলেছেন কোরআন মসজিদ স্পর্শ করে এটাকে বলা হয় আল হেলফু বেল মোসাফ কোরআন মসজিদকে আমরা মোসাফ বলি মোসাফ মোসাফ স্পর্শ করে শপথ করা যায় কিনা কসম করা যায় কিনা মোসাফ দিয়ে কসম করার দুটো অর্থ একটা হচ্ছে তিনি মোসাফ স্পর্শ করে নয় বরং মোসাফের মধ্যে যে আয়াত আছে যে সিফাত আছে যে আল্লাহ রাসমা আছে এগুলো দিয়ে শপথ করলেন যদি তার এ নিয়ত থাকে তাহলে তার শপথটা শুদ্ধ হবে আর এটা সম্মত হবে কিন্তু যদি মোসাফটা স্পর্শ করে করে তিনি স শপথটা সারতে চান তাহলে তার শপথটা হবে মোসাফের ওয়ারাকা দিয়ে তিনি তো কোরআন দিয়ে কালামুল্লা দিয়ে বা রাসমা দিয়ে সেফত দিয়ে শপথ করেন নাই তখন তিনি স্পর্শ করে শপথ করলেন মানে হচ্ছে তিনি মোসাফের যে ওয়ারাকা বা যে পৃষ্ঠা আছে যে কাগজ আছে সেটা দিয়ে শপথ করলেন এটা সম্মত নয় কারণ এমত অবস্থায় এটাকে বলা হয় হালাফুন বেগারিল্লা হালাফুন বে ওয়ারাকিল মোসাফ মোসাফের কাগজ দিয়ে বা পাতা দিয়ে তিনি শপথ করলেন এবং গায়রুল্লার দ্বারা বা গায়রুল্লারকে সামনে রেখে শপথ করা এটা সম্মত নয় যেহেতু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানহা লাফা বে ফাকাদ ফাকাত আশরাকা ফাকাদ গাফারা ও আশরাকা এভাবে বলেছেন যে ব্যক্তি গায়রুল্লার দিয়ে গায়রুল্লাহর নামে যদি কেউ শপথ করে তাহলে সে কুফরি করল অথবা শিরক করল এই হাদিসটি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং সহিহ তিরমিজির মধ্যে সাহাল বাণী সহিহ বলেছেন এখন আমরা আরেকটু বিশ্লেষণ করি যে তিন মুসাফিস স্পর্শ করে বা মোসাফ দিয়ে শপথের কথা বলেছেন এখন তাহলে আমরা যেটা বললাম যে আল্লাহর কালাম দিয়ে শপথ করা যায়জ আর যেহেতু শুধু মোসাহফ স্পর্শ করে শপথ এর কোনো আসল নাই অতএব এটা আমাদের তরক করা উচিত বিশেষ করে আমরা যেটা ইদানিং বা আরও কিছুকাল আগে লক্ষ্য করছি অন্য ধর্মের লোকদের মতো কোরআনের উপর হাত রেখে অথবা কোরআনের ভিতরে হাত রেখে অথবা কোরআনকে হাতে নিয়ে শপথ করা যে আমি এই কোরআন স্পর্শ করে শপথ করছি এভাবে বলা অথবা এই এই মোসাফের ভেতরে হাত রেখে আমি শপথ করছি অথবা এই মোসাফের উপরে হাত রেখে আমি শপথ করছি এই ধরনের যে ব্যবস্থাটা আমরা কিছুকাল আগে দেখছি এটা সম্মত কোনো ব্যবস্থা নয় এবং এভাবে শপথ করাটা এটা সম্মত নয় আমরা বারবার যেটা বললাম সেটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে আল্লাহর সেফাত নিয়ে অথবা আল্লাহর কালামের বিনিময় বা কালাম নিয়ে এটা শপথ করা যেতে পারে অতএব কেউ যদি অন্য ধর্মের লোকদের মতো কোরআনের উপরে নিচে বা ভেতরে হাত রেখে করেন যেটা রাসুল সাল্লা যুগে ছিল না বা তার পরবর্তী সাহাবাদের মধ্যেও ছিল না এমনকি তারবাণীদের মধ্যেও ছিল না সেটা পরিত্যাগ করতে হবে কারণ এর মধ্যে রয়েছে অন্য ধর্মের অনুসরণ এক এবং এর মধ্যে যেটা আমরা বললাম শুরুতেই যে এটা হয়তো মুসাফের ওয়ারাকা নিয়ে শপথ করা মোসাফের অরাকা উল্লেখ করে মুসাফের কাগজটাকে বা পাতাটাকে উল্লেখ করে শপথ করা এটা চাইজ হবে না এক্ষেত্রে আমরা দেখি যে শেখ সালেবেনের একটা ফতোয়া রয়েছে যে ফতোয়াটা তিনি নুর একটি রেডিও অনুষ্ঠানে দিতেন এ ধরনের অনুষ্ঠান আমরা সৌদি আরবে অবস্থানকালে শুনতাম আচ্ছা তো তিনি বলেছেন আল হালাফু জুজু কাসমু লাইজ তা আলা ও সিফাত মিনসিফায় আল্লাহর নাম নিয়ে অথবা আল্লাহর কোনো সেফাত নেওয়া ছাড়া সেফাতের উল্লেখ করা ছাড়া শপথ শুদ্ধ হবে না ফাইদাহ আলি ইনসানুবিল্লাহ সুবাহান তালা যখন মানুষ আল্লাহ সুবাহান তালাহ নামে শপথ করবে ফাই হাজাতলা মুসাফ তখন তার জন্য কোনো প্রয়োজন নাই যে সে একটা মুসাফ নিয়ে আসবে ইলিয়াহিফা আলাইহি তার উপর হাত রেখে সে হলফ করবে বা শপথ করবে ফাল হালাফ আল আল মুসাফ লামিয়ক ফি আহদিন নবী সাল্লাহ সাল্লাম ওয়ালাহি আহদি সাহাবা কারণ নবী যুগে এবং সাহাবাদের যুগে মোসাফের উপরে হাত রেখে শপথ করার কোনো প্রচলন বা দৃষ্টান্ত ছিল না হত্যাবাদ বায়দা তাদ এমন এমনকি মুসাফটা যখন লেখা হয়ে যায় তখন তো দৃশ্যমান একটা মোসাফ তাই না কাগজের তৈরি একটা মোসাফ তাই সেই মোসাফ সংকলন হয়ে যাওয়ার পরেও এটা আসলে ঘটেনি লামিয়া কোনো ইয়াহলিফুন আল মোসাফ সাহাবাইকার এবং তাবিআনরা তারা মুসাফির উপর হাত রেখে হলফ করতেন না বল ইয়াহলিফুল ইন্সানু সুভাহান হাত বিল্লাহ সুবাহান হাত আয়লা বেদুন ইয়া কুনাদিকা আল আল মুসাফ বরং মানুষ আল্লাহ সাল্লার নামে শপথ করত সেই মোসাফির উপর কোনো রকম হাত না রাখা ছাড়াই তাহলে আমরা মনে হয় এই আলোচনা থেকে বুঝে ফেললাম যে মোসাফে স্পর্শ করে শপথ করাটা আমাদের জন্য সঙ্গত হবে না বরং আমরা আল্লাহর কালাম দিয়ে অথবা তার নাম দিয়ে অথবা তার সেফাত দিয়ে শপথ করব আচ্ছা এখন যদি কেউ ওই ধরনের শপথ করে তাহলে সে ভুল শপথ করলো এই শপথটা কি তার শপথ বলে গণ্য হবে হ্যাঁ যদি কেউ শপথ করে যদি আমি বলি আমি কসম করলাম আল্লাহর নামে তারপরে হাত রাখলো সে এটা শপথ বলে গণ্য হবে কিন্তু তার কাজটা ভুল মুসাফির উপর হাত রাখাটা ভুল সেই জন্যে এই ভুলটা যদি সে ইচ্ছে করে পৌনপৌকভাবে করে তাহলে তার পাপও হবে কিন্তু তার কসমটা কসম বলে গণ্য হবে এবং তাকে কসম ভঙ্গ করলে কাফারা দিতে হবে তিনি আরও প্রশ্ন করেছেন পুরুষ দর্জির কাছে নারীদের পোশাক তৈরি করাতে ইসলামের কোনো বিধি নিষেধ আছে কিনা নারীদের পোশাক দুই রকম একটা হলো এমন পোশাক যেটা নারীরা সাধারণত পরে থাকে নারীদের জন্য পোশাক পরে তো শরীর সম্মত পোশাক তো পরতেই হবে তাই না তাহলে নারীরা যে পোশাকটা সাধারণত পরে থাকে সেই পোশাক তাদের জন্য বানানো যায় তবে যদি দেখা যায় নারীরা যে পোশাকটা ঘরে পরে সেই পোশাকটা আবার বেপর্দা হয়ে বাইরেও অনেকে পরে যেমন একটু টাইট ফিটিং হয়তো কোনো কাপড় এমনকি সেলোয়ার কামিজ এভাবে তো নারীদের পুরুষের সামনে যাওয়াটা মোটেই বৈধ নয় তাহলে যেই পোশাকটা নারী ঘরে তার জন্য পরাটা জায়েজ আবার সেই পোশাকটা সে নিয়ে যদি বাইরে যায় ঘরের বাইরে বা পুরুষের সামনে দাঁড়ায় সেটা না যায়স এই ধরনের পোশাক মানে যত আছে সবগুলো বানানোটা ধৈর্যের জন্য জায়েজ এটা হলো আসলে সেই উপকরণগুলোর মতো এরকম উপকরণ প্রচুর আছে যে উপকরণগুলোকে সাধারণত জায়েজ পন্থায় ব্যবহার করা হয় তবে কখনও কখনও এগুলো না জায়েজ বা হারাম পন্থায় ব্যবহার করা যেতে পারে এখন হারাম পন্থায় ব্যবহার করা যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে এগুলো বানানো বা এগুলোর প্রোডাকশানটা কি নিষিদ্ধ না নিষিদ্ধ এটা জায়জ শরীরসম্মত যেমন শরীরসম্মত আতর খুশবু এটা নারীরা ব্যবহার করে বাইরে যাওয়াটা নিষেধ অর্থাৎ বাইরে যাওয়ার সময় খুশবু ব্যবহার করা নিষেধ তাই বলে কি খুশবু উৎপাদন করা যাবে না যাবে নারীদের অনেক অন্তর্বাস যেটা নারীরা ঘরে পরে লাগে তাদের হ্যাঁ পুরুষেরও অনেক সময় অন্তর্বাস লাগে তাই না পাজামার নিচে তারা জান্ডার একটা পরে নারীদেরও হয়তো তাদের মূল কামিজের নিচে তারা অনেক পোশাক পরে তো সেগুলো পরে ইউরোপের মেয়েরা বের হয় আমেরিকার মেয়েরা রাস্তায় বের হয়ে যায় অশ্লীলভাবে তাই বলে কি এই ধরনের অন্তর্বাস তৈরি করা নিষেধ উত্তর হচ্ছে যে না নিষেধ না এটা হলো নারীদের এক ধরনের পোশাক যেটা সাধারণত ভালো এবং শরীয়সম্মত কাজে ব্যয় হয় কখনো কখনো সেগুলো শরীয়চ্ছম্মত নয় এমন ভাবেও ব্যয় করা যায় দ্বিতীয় প্রকার পোশাক হলো যে পোশাকটা আদতেই হালাল না নারীরা এটা সাধারণত ঘরে পরে না এগুলো পরে তারা বেহায়াপনা বেলেল্লেপনা কিংবা অশ্লীলতা করে থাকে যেমন নর্তকীর যে পোশাকটা অথবা সুইমিং কস্টিউম যেটা মানুষ ঘরে পরে না এটা কোথায় পরে এটা সুইম করতে গিয়ে পরে সুইমিং প্রতিযোগিতায় পরে অথবা সুইমিং পুলে নারীরা পুরুষদের সামনে পড়ে এমনকি নারীরা নারীদের সামনেও সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটতে পারবে না এটা জায়েজ নেই তাহলে এই ধরনের হারাম পোশাক এটা প্রডিউস করা যাবে না বিক্রয় করা যাবে না এবং এটা থেকে মানে এই ইনকামটা তার জন্য হালাল হবে না তাহলে দর্জির জন্য এই ধরনের পোশাকও বানানো জায়জ হবে না আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছে তৃতীয় প্রশ্ন করেছেন ভাই গোলাম রাব্বি বলেছেন সালাতে দুই দুইসেজদার মাঝে রব্বিক ফেরিলি পড়াকি কি ওয়াজিব রব্বিক ফেরেলি দুই শেষদের মাঝখানে পড়াটা জমহুর কেরামের মতে এটা সুন্না মুস্তাহাব। এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পড়েছিলেন কিন্তু কিছু দ্বারা বোঝা যায় যে এটা ওয়াজিব নয় ফলে কেউ যদি এটা মিস করেন না পড়েন তাহলে তার সালাদ বাতিল হবে না এটাই জমুর কেরামের বক্তব্য যেমন আল মসুর আল ফাকিয়ার মধ্যে বলা হয়েছে যে দুইসাজদার মাঝখানে ইস্তেকফার করা অর্থাৎ রব্বেক ফির্লি রক ফলি বলা এটা হানাফি ঐলামা ইকরামের কাছে মালিক উলামা ইকর উলামা ইকরাম এবং শাফিউলামা ইকরামের কাছে এটা সন্ন্যাহ আর এটা ইমাম আহমদের একটা মত আর এ প্রসঙ্গে দলিল হল হদায় দি আল্লাহ তাল্লাহর হাদিস যে তিনি নবীসাল্লাহ আসালামের কাছে সাথে সালাদ পড়েছিলেন এবং তখন দেখলেন যে দুই দুইসাজার মাঝখানে বলতেন রবেক ফেরলি রবেক ফেরলি আর এটাকে ওয়াজিব বলা হয়নি কারণ কারণ রসুলসাল্লা সাল্লাম যেই সাহাবাকে তিনি বারবার সালাত ভুল করার কারণে বলেছেন সলাত বাতিল হয়ে গেছে সেই সাহাবাকে যখন সালাদ শেখাচ্ছিলেন তখন জরুরি সমস্ত হুকুম আহকাম শেখাচ্ছিলেন কিন্তু তার মধ্যে রব্বেক ফিরলি রব্বিক ফিরলি এই শেখানোটা ছিল না ফলে বোঝা গেল যে এটা যদি ফরজি হতো অথবা অত্যন্ত জরুরি হতো তাহলে নবিসাম তাকে বলতেন দুই সেজদার মাঝখানে রব্বিক রব্বিক রিকলি পড়বা তবে ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং হাম্বালি মাঝহাবের একটা মেশুর মত হল যে এটা ফরজ বা ওয়াজিব এটা ইসহাক এবং দাউদ এ দুজন বিখ্যাত স্কলাররও অভিমত তারা বলেছেন এটা ওয়াজিব তাহলে আমরা কনক্লুড করব যে দুই সেজদার মাঝখানে রব্বিক পড়াটা মূলত সন্ন্যাস সন্ধ্যা হিসাবে সাব্যস্ত তবে এটাকে ফরজ বা সলাতর রকম বলা যাবে না আচ্ছা এরপর তাসনিম তাবাসম প্রশ্ন করেছেন আমি একজন বেসরকারি মেডিকেল কলেজে পড়া চতুর্থ বর্ষের ছাত্রী এখানে পর্দা মানা যায় না সহশিক্ষা তো আছেই এই পড়ালেখার এত চাপ যে দৈনন্দিন কাজ ইবাদত কিছুই সঠিকভাবে হয় না এখন আমি অসহনীয় অবস্থায় চলে এসেছি নিজের উপর জুলুম করা লাগছে আমি এখন দিনের কথা চিন্তা করতে চাই যে মেডিকেল কলেজের পড়াশোনা ছেড়ে বাসা ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইসলামিক সাবজেক্ট নিয়ে অনলাইনে পড়াশোনা করবো এটা মানে এই পড়াশোনা করতে চাই কিন্তু আমার মা মা বাবা রাজি না কারণ তারা অনেক টাকা খরচ করেছে এবং আমার কোনো ভাই বোনও নাই এখন আমার কী করা উচিত খুবই কষ্ট হচ্ছে এভাবে জীবনযাপন করতে তাসনিম তাবাসোম আপনার যে অবস্থার কথা এখানে বললেন এই ধরনের অবস্থা আমি ইতিমধ্যে আরও অনেকের কাছে শুনেছি আজকেও একটা পরিবারের একটা মেয়ে যে বেসরকারি মেডিকেল কলেজে ইচ্ছার বিরুদ্ধে পড়তো তার কথা আলোচনা হয়েছে এবং অভিভাবক তারা চাইতেন যে তাদের মেয়ে ডাক্তার হবে একটা গৌরব তাই না একটা বড় জিনিস এই জন্যে তারা মেয়েকে অনেকটা জোর করে মেয়ে নিজের থেকে কনফিন্স ছিল না বাবা মা চেয়েছেন ভর্তি হলো ভর্তি হলেন এবং এরপরে দেখা গেল যে মারা গিয়েছে তো যেটা বলা হয় যে একটা স্ট্রেসফুল লাইফ মেনটেন করত সেই মেয়ে এমন কি কিছু পরীক্ষা মিস করার পরে এমন অবস্থা হলে তার এই পরীক্ষার পড়া আর নতুন সেমিস্টার শুরু হলো সেই পরীক্ষার পড়া তার লাগবে এটা আমি একটা এক্সাম্পল হিসাবে বলছি আপনারও ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে এরকম আরও এটা আমাদের অভিভাবকদের ভুল মানুষকে জোর করে চাপ সৃষ্টি করে পড়ার মধ্যে অভ্যস্ত করানো ঠিক না সে যতটুকু তাহাম্মুল করতে পারে বহন করতে পারে এবং ইজিলি যে জ্ঞানটা সে আগ্রহের সাথে আহরণ করবে অর্জন করবে সেই জায়গা তাকে পড়তে দেওয়া উচিত আমরা আমাদের গৌরব গাথা রচনার জন্যে এবং ডাক্তার কিংবা প্রকৌশলী কিংবা পিএইচডি হোল্ডার সন্তানের বাবা মা হওয়ার লোভে আমরা এই কাজটা করছি এটা উচিত না উচিত না আচ্ছা যদি এমনটা হয় যে সন্তানকে আমরা মেডিকেল কলেজে দিলাম কিংবা কোন প্রতিষ্ঠান দিলাম যেখানে পড়াটা তার জন্য অনেক কষ্টসাধ্য এবং সে অনেক চাপের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে তাহলে এটাকে অ্যাসেস করা উচিত আমাদের বাবা মাদের এটা অ্যাসেস করা উচিত সন্তানের উপর এত চাপ দেওয়াটা ঠিক না আপনি তাকে আরেকটা ইজি জায়গায় তাকে পড়ার সুযোগ করে দেন এটা রিভাইজ করার সুযোগ আছে এটা রিভাইজ করার সুযোগ আছে এক প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ মানে এত চাপে অনেক সময় তার ব্রেন আউট হয়ে যেতে পারে অনেক সময় সে ডিপ্রেশনে চলে যেতে পারে অতএব বাবার প্রতি আমাদের পরামর্শ হচ্ছে এমনটা করবেন না সন্তানদের প্রতি পরামর্শ হলো তারা যেন তাদের মা বাবাকেও কনভিন্স করে মা বাবা তারা তো চাইবে সন্তানকে অমুক জায়গা তমুক জায়গা এই প্রতিষ্ঠান ওর প্রতিষ্ঠান পড়াতে কিন্তু সন্তান যদি মনে করে যেটা ওয়াইজ হচ্ছে না এবং সে অ্যাডাল্ট ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট অ্যাডাল্ট তাহলে তার উচিত হবে মা বাবার সাথে কথা বলে তাকে তাদেরকে কনভিন্স করা এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে আমি মনে করি যেমন আপনি চতুর্থ বর্ষের ছাত্রী আপনি প্রায় শেষ করে ফেলেছেন আপনি একটা প্রেশার নিয়ে একটা স্ট্রেস নিয়ে আপনি কিন্তু চতুর্থ বর্ষের ছাত্রী হয়ে গেছেন তাহলে আমি বলবো আপনি শেষ করে ফেলেন এমতো অবস্থায় ডিমোরালাইজড হওয়া বা ভাবা যে আমি আর পারছি না এটা ঠিক না পারবেন কেন পারবেন একজন সৈন্য দেশকে রক্ষা করার জন্য। কিংবা একজন একজন শ্রমিক সে তার জীবিকা অর্জনের জন্য কী অসাধারণ কষ্ট করে তাই না অতএব মানে জিনিসটা সাধ্যের মধ্যে রেখে পজিটিভ মাইন্ড থেকে আসলে নেওয়া উচিত এবং যেহেতু আপনি চতুর্থ বর্ষের ছাত্রী আমি মনে করি এটা শেষ করা উচিত আপনি এটা শেষ করে তারপরে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা যে কোনো ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন কোনো সমস্যা নেই আপনি তখন তারপরে পড়তে পারবেন আমরা দেখি যে আমাদের অনেক স্কলার যারা কেউ ডাক্তারি পড়েছেন কেউ প্রকৌশল বিদ্যা অর্জন করেছেন কেউ ইকোনমিক্স পড়েছেন তারা মাস্টার্সও করে ফেলেছেন এরপরে তারা আবার আরবি ভাষা শিখেছেন আবার নতুন আর একটা ব্যচালেও করেছেন মাস্টার্স করেছেন আমি জানি আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা ব্রিটেন আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে মাদিনা বিশ্ববিদ্যালয় পড়তে আসেন তারা কেউ অলরেডি ডাক্তার কেউ অলরেডি প্রকৌশলী কেউ অলরেডি ইউনিভার্সিটির বড় ডিগ্রি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন তাহলে এরকম দৃষ্টান্ত মদিনায় আমরা ভুরি ভুরি দেখেছি তাহলে আপনি পড়াটা কমপ্লিট করেন এই ডিগ্রিটা আপনার কাজে আসবে যে কোনোভাবে হোক কাজে আসবে এরপরে আপনি আরেকটা ব্যাচেলর করেন ইসলামিক কোনো স্টাডিস আচ্ছা আরশাদ বিন রমজান বলেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আপনাকে এবং আমাদের সে সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যারা আল্লাহর জন্য আমাদেরকে মাহাব্বা করেন আল্লাহ যেন আপনাদেরকে মাহাব্বা করেন যে আল্লাহর জন্য আপনারা আমাকে মাহাব্বা করছেন আহাব্বাকুমুল্লাদি আল্লা আহাব্বাকুমুল্ল্যাদি আল্লা আহবাব মনি ফি আপনি বলেছেন ফেসবুক রিলস অথবা অন্য কোনো ভিডিওতে ইসলামিক নাশিদ দেওয়ার বিধান কী জাজাকুল্লাহের প্রথমত কোনো ভিডিও যদি সম্মত হয় সেটা রিলস হোক অথবা পূর্ণাঙ্গ ভিডিও হোক তাহলে এই ধরনের রিলস এবং ভিডিও দেখা বা এগুলোকে ইউজ করা ব্রডকাস্ট করা যায় যাচ্ছে দ্বিতীয় হচ্ছে এগুলোতে আপনি নাশিদ দিতে চাচ্ছেন বেশ কয়েকটা ইস্যু কিন্তু এখানে রয়েছে প্রথম হচ্ছে এই নাসিরটা কি অন্যের হকুক বা রাইটস দ্বারা প্রিজার্ভড কিনা তা সত্য সংরক্ষিত কিনা হলে আপনি এটা দিতে পারবেন না যদি এটা সত্যটা ফ্রি হয়ে থাকে তাহলে আপনি দেওয়ার জন্য আরও কিছু শর্ত আছে এক এখানে মিউজিক থাকতে পারবে না দুই এই নাসিদের কথাগুলো ইসলাম সম্মত হবে সম্মত হবে এবং এই নাসিদের মধ্যে কোনো অশ্লীলতা কিংবা সরিয়া লঙ্ঘন থাকবে না তাহলে এই শর্তগুলো পূরণ হওয়ার শর্তে আপনি নাসিরটা ব্যবহার করতে পারবেন মোহাম্মদ কাজেম আলী মুর্শিদাবাদ ভারত থেকে বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি বলেছেন যে আমি একজন মেডিসিন বিক্রেতা অরেল কন্ট্রাসেপটিভ ট্যাবলেট এগুলো বিক্রি করা যাবে কি না এগুলো শুধু জন্ম নিরোধক হিসাবেই ব্যবহৃত হয় না বরং এগুলো অনেক ডিজিজেও সাধারণত ব্যবহার করা হয় যেমন ওভারিয়ান সিস্ট ইরেগুলার মেনস্ট্রুয়েশন অ্যান্ডোমেট্রিওসিস হোয়াইট ডিসচার্জ পেন ইন মেনস্ট্রুয়েশন টাইম ইত্যাদি তো তার মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন বন্ধ করার জন্য এবং জন্ম নিরোধ করার জন্য শুধু এগুলো ব্যবহার হয় না নানা কারণে ব্যবহৃত হয় আমরা একটা মূলনীতি হিসেবে জানি যে কোনো জিনিস যখন নানা কারণে ব্যবহৃত হয় যার মধ্যে শরীয়ত সম্মত অনেকগুলো ব্যবহার রয়েছে সেই জিনিসের প্রোডাকশান জায়েজ যে জিনিসের প্রোডাকশান জায়েজ সেই জিনিস বিক্রি করা যায়জ কেনা যায়জ বিক্রয় লাভটাও যায়জ তাহলে আপনার ক্ষেত্রেও সেটা জায়েজ হবে তবে এক্ষেত্রে মনে হয় খেয়াল রাখতে হবে যে কন্ট্রাসেপটিভ ঔষধগুলো কোনো খারাপ উদ্দেশ্যে যেন কেউ ব্যবহার না করে যেমন অবিবাহিত নারী পুরুষ অথবা যারা বৈবাহিক সম্পর্কের বাইরে কোনো অবৈধ প্রণয় লিপ্ত তাদের কাছে এগুলো ব্যবহার বিক্রি করা যাবে না ফাতেমাত জোহরা বলেছেন কোনো পাত্র যদি নিজের এইচএসি ও ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোচিং সেন্টারে পড়ি উপার্জন করেন সেখানে ছেলে মেয়ে উভয়ে আছে অবশ্য বেপর্দা মেয়েরাও সেখানে আছে তাহলে ওনার ইনকাম হালাল হবে কি না এমন পাত্রকে বিয়ে করা যাবে কিনা তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন ভালো চাকরি পাওয়ার পর তিনি কোচিং সেন্টার চালানো ছেড়ে দিবেন বলেছেন এমন পাত্র যদি সত্যিকার অর্থে দিনদার হয় তাহলে যাবে দিনদার হওয়ার আলামত হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ পড়া আঁকিদার শুদ্ধ থাকা এবং দাড়ি রাখা পাত্রের ক্ষেত্রে এবং যখন নারী পুরুষ উভয়ই সামনাসামনি থাকে রাস্তাঘাটে কিংবা ক্লাসে তাদের সাথে নিরাপদ দূরত্ব মেনটেন করা পর্দার সাথে থাকা ইত্যাদি এই শর্তগুলো তিনি যদি পরিপালন করেন তাহলে পাত্র হিসাবে তাকে বিয়ে করা যাবে আর দ্বিতীয় হচ্ছে কোচিং সেন্টারে তিনি যে উপার্জন করছেন সেটা হালাল কিনা না হ্যাঁ হালাল কারণ তিনি পড়াচ্ছেন সেখানে ছেলেও আছে মেয়েও আছে মেয়েরা আলাদা থাকবে মেয়েরা এক পাশে থাকবে অথবা একদম পেছনে থাকবে যেভাবে রাসুসলামের দারেসেও ছিল মেয়েরাও ছিল অতএব ছেলে মেয়ে আসলে ফ্রি মিক্সিংটা ইসলাম নিষেধ করে আজকের যুগে ফ্রি মিক্সিংটাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে আনফর্চুনেটলি কোনো ব্যক্তি যদি তার নিজস্ব কোচিং সেন্টারে ছেলে মেয়েদের উভয়দেরকে পড়ায় তাহলে তাকে পর্দা মেনটেন করতে হবে আচ্ছা এখন ধরে নিলাম উনি পর্দা মেনটেন করলো না তাহলে তার ইনকাম হালাল হবে কিনা উত্তর হচ্ছে ইনকাম হালাল হবে যেহেতু তিনি পড়ানোর বিনিময়ে রেমুনেশনটা পাচ্ছেন এবং এক্ষেত্রে তিনি কিছু কিছু সেরিয়া লঙ্ঘন করছেন যেটা তার ইনকামের সোর্স না অর্থাৎ তিনি ছেলেমেয়েদের মধ্যে যে শরীয় লঙ্ঘনটা হচ্ছে বেপর্দা আছে সেটাকে মেনটেন করে সম্মত করছেন না এটা হলো একটা আলাদা কাজ এই কাজের কারণে তিনি কোনো ইনকাম করছেন না বরং তার হালাল কাজের মধ্যে যে পড়ানো এই হালাল কাজের মধ্যে কিছু শরীয় লঙ্ঘন হচ্ছে তাহলে এই লঙ্ঘনের জন্য তার আলাদা পাপ হবে তবে তার ইনকামটা হালাল হবে আমি আশা করি ডিসকাশনটা আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি হারাম কাজ থেকেই ইনকাম করে সরাসরি যেমন মেয়েদেরকে অশ্লীল চলাফেরায় উদ্বুদ্ধ করে সে ইনকাম করে মেয়েদেরকে নাচ শিখিয়ে সে ইনকাম করে মেয়েদেরকে অশ্লীল কোনো কাজে লিপ্ত করে সেখান থেকে সে ইনকাম করে সেটা যেমন মেয়েদের পণ্য থেকে সে ইনকাম করে মেয়েদের নাটক থেকে সে ইনকাম করে এগুলো সব হারাম হবে এগুলো সব হারাম হবে তাহলে তার হালাল ইনকামে রেডি কোনো কোনো লঙ্ঘন হলে সেটা তাকে দ্রুত স্টেকফার করে ঠিক করে ফেলতে হবে লঙ্ঘন থেকে বেরিয়ে আসতে হবে আর যদি সে স্টিল লঙ্ঘন করতে থাকে তাহলে তার পাপ হবে কিন্তু ইনকামটা হবে আচ্ছা এরপরে প্রশ্ন আমরা পারভেজ তপি থেকে বলেছেন জুমার খতিবের হাতে লাঠি রাখা কি সুন্দর এরকম কোনো হাদিস আছে কি লাঠি রাখাটা সুন্না বলতে মুস্তাহাব পর্যায়ের আমল এতে আমাদের ওলামা কেরাম সায় দিয়েছেন অর্থাৎ তাদের মতে রাসুলসাল্লা সাল্লাম যেহেতু হাসান হাদিস এসছে তিনি খোদ্বার সময় টেক দিতেন কোনো লাঠির উপরে অথবা খেজুর গাছের উপরে অথবা অন্য কিছুর উপরে ফলে তার এই খোদ্বা দেওয়ার সময় টেক দেওয়া বিশেষ করে জমার খোদবা দেওয়ার সময় এই যে ভার রাখা এটার দ্বারা প্রমাণিত হয় যে এরকম কোনো কিছু করা যেতে পারে এরকম কোনো কিছু করা যেতে পারে যেটি আবু দাউদ এবং হাকিম ইবনু হাজাম আলহা দাউদ আল হাকিম ইবনু হাজান থেকে বর্ণনা করেছেন বলেছেন যে আমরা রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের সাথে জুমায় উপস্থিত ছিলাম তিনি একটি লাঠি অথবা একটা ধনুকের উপর ভর করে দাঁড়িয়েছিলেন তারপরে তিনি আলহামদুলিল্লাহ বললেন আল্লাহর প্রশংসা করলেন এবং আল্লাহর থানা জ্ঞাপন করলেন সাইব নাউত এবং আব্দুল কাদর আরনাউত তারা এহাদিসের সনদ অধ্যয়ন করে বলেছেন এর সনদটা হাসান এবং হাফিদ আব্দু ক্যাথির আতালখিস গ্রন্থে বলেছেন যে এবনু খোজাইমা এ হাদিসটিকে সহি বলেছেন এবং হাদিসের পক্ষে আরও শাহেদ আছে সুতরাং এর থেকে বোঝা গেল যে হাতে লাঠি ইউজ করাটা জায়েজ এটা সন্না মোতাবেকই হবে তবে এটা ম্যান্ডেটরি নয় এটা ওয়াজিব নয় অনেকেই এই সন্নাটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন মনে হয় যেন এই লাঠি না নিলে তিনি দিনদার হচ্ছেন না এটা করা যাবে না এতটা এক্সট্রিম হওয়া যাবে না এবং খোদ বা শুদ্ধ হওয়ার জন্য বা খোদ বা সহি হওয়ার জন্য লাঠি হাতে নেওয়াটাকে শর্ত করা যাবে না এবং যদি কোনো খতিব লাঠি ছাড়া খোদ দেন তাকে খারাপ বলা যাবে না এবং তিনি ভালো কাজ ছেড়ে দিচ্ছেন এরকম ব্লেমও করা যাবে না বরং আমরা অনেক উল্লা মাইকেরামকে দেখলাম যেমন বিন বাজ রাহমা উল্লাহ তিনি বলছেন কোনো অসুবিধা নাই লাঠি ব্যবহার করতে তার মানে কোনো অসুবিধা নাই মানে কি তাহলে ব্যবহার না করলেও কোনো অসুবিধা এই পর্যায়ের একটা মোস্তাহাবা আমল অতএব লাঠি ব্যবহারের শর্ত আরোপ করা ঠিক নয় আচ্ছা লাঠি যদি ব্যবহার না করে তাহলে কী করবে তাহলে সে ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে এই যে এইভাবে অনেক সময় আমরা কথা বলি তাই না এটাও ধরবে অথবা এটাকে ছেড়ে দিতে পারে কথা বলার সময় আমরা এই যেমন হাত নাড়ি তাই না ডান হাত বাম হাত বা অনেক সময় এবার সাদা তঙ্গুল দিয়ে অনেকে যখন খুব জোশ এসে যায় কথা বলেন। তাহলে বোঝা গেল যে এখানে হাতের মধ্যে রেখেও কথা বলা যাবে হাত ছেড়ে দিয়ে কথা বলা যাবে হাত নাড়িয়ে কথা বলা যাবে আবার লাঠিতে ভর দিয়ে কথা বলা যাবে অনেকে খুঁদবার সময় যেমন আমরাও মাঝে মাঝে আমরা নোটটা নেই একটা নোট নেই যাতে করে জুমার খুঁদবার সময় আমি মূল পয়েন্টের উপর ফোকাস করতে পারি এবং কনসেন্ট্রেট করতে পারি যাতে বেহুদা কথাবার্তাও নদীকে না চলে যায় অনেক খাতিবকে দেখা যায় অপ্রাসঙ্গিক কথা চলে যান বেহুদা কথা চলে যান কিংবা মানে মূল যে বিষয়টার উপর তিনি কথা বলতে চাচ্ছেন তার উপরে তিনি ফোকাস করেন না কনসেন্ট্রেট করেন না এই জন্য আমরা অনেক সময় নোট রাখি অতএব নোট রেখে যদি পয়েন্টগুলো আমরা সেখান থেকে আউট করে আমরা খোদ বা দিতে পারি তাহলে সেটা উত্তম সে সে অবস্থা অনেকে হয়তো লাঠি ধরতে পারেন না এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই এখানে ইমাম সুবুল সালামের মধ্যে বললেন যে ফাইনালি আমি ইয়েজুদ মাই আয়থা আমি দোয়ালিহি আর যদি তার কাছে কোনো কিছু ট্যাগ দেওয়ার মতো না থাকে তাহলে তিনি দুই হাত ছেড়ে দেবেন ও আদা আলিউমনা আলিউসরা অথবা তিনি ডান হাত বাম হাতের উপর রাখবেন যেভাবে অথবা মানে এটা এইভাবে মানে কিভাবে রাখাটাও জরুরি না আপনি যে কোনোভাবে রাখতে পারেন অথবা আলা জানেবিল মেম্বার মেম্বরের একটা জায়গা অনেক সময় আমরা দেখি যে মেম্বারের আশপাশটা একটু দাঁড় করিয়ে দেওয়া হয় তখন আমি হয়তো এই জায়গার উপর একটু ভর করলাম বা ওই জায়গার উপর ভর করলাম রসুজ সাল্লা সাল্লাম তো প্রথমে লাঠি ছিল না তিনি খেজুর গাছের উপর ভর করেছেন তাহলে মানে ভর যে কোনো জিনিসের উপর করতেও কোনো আপত্তি নেই না ভর করলেও কোনো আপত্তি নেই হাত ছেড়ে দিলেও কোনো আপত্তি নেই মেহেদি হাসান বলেছেন আমি ফরজ নামাজ আদায় করার অনেকক্ষণ পর দেখলাম যে আমার কাপড়ে নাপাক লেগে আছে আমার নামাজ হবে নাকি নামাজটা পড়তে হবে অর্থাৎ আপনি বলেছেন মেহেদি হাসান যে আপনি ফরজ নামাজ আদায় করে ফেলেছেন তার অনেকক্ষণ পরে নামাজ আদায় করেন অনেকক্ষণ পরে আপনি দেখলেন যে কাপড়ে না পাক লেগে আছে অর্থাৎ আপনি যখন সালাত পড়েছেন তখন আপনার কাপড় পাক ছিল না অথচ সালাতের মধ্যে শরীর পাক হতে হবে কাপড় পাক হতে হবে যেই জায়গা সালাত পড়ছেন সেটাও পাক হতে হবে তাহলে আপনার এই নাপাকি লেখা লাগার কারণে আপনার সালাদ কি তাহলে বাতিল হয়ে গেছে যে আপনাকে আবার পড়তে হবে নাকি সালাদ ঠিক আছে সে এর উত্তর যদি আমরা পর্যালোচনা করি আমাদের ফোকাহ কেরাম বা কেরামের কাউলের মধ্যে তাহলে দেখি যে তারা যে ব্যক্তির সালাত আদায় করার সময় কাপড়ে নাপাকে ছিল কিন্তু সে টের পায় নাই জানতে পারে নাই সালাত পড়ার পরে জানতে পেরেছে আদায় করার পরে জানতে পেরেছে তাহলে তার সালাত শুদ্ধ হবে কি না এ ব্যাপারে তারা মতভেদ করেছেন তিনটা মত তাদের কাছ থেকে পাওয়া যায় প্রথম মত হচ্ছে তার সালাদটা শুদ্ধ সালাদ বাতিল হবে না নষ্ট হবে না বরং তিনি নাজাসত দেখার আগে যতগুলো সালাদ পড়েছেন তাই ফরজ পড়ত আর সুন্নতি পড়ত সবগুলো সালাদ শুদ্ধ এই কথাটা ওলামাই কেরামের অধিকাংশই বলেছেন যেমন সাহাবাদের মধ্যে ইবনুল আমর রাদি আল্লাহ তাল বলেছেন এছাড়াও বলেছেন আতা সাঈদ ইবুল ওসাইয়েব সালেম মুজাহিদ শি জহুরি আল আনসারি এসহাক এবুল মন্দির ইমাম শাফির একটা কাউল আছে পক্ষে এবং ইমাম আহমেদুর একটা রেওয়ায়ত আছে পক্ষে আর এ মতের পক্ষে মত দিয়েছেন স্পষ্ট করে শাইকুল ইসলাম এমন তাই মারহমা দ্বিতীয় মতটি হলো যে তিনি সালাত রিপিট করবে তার সালাত হয় নাই বাতিল হয়ে গেছে আগের সালাদটা মেজাসের চলে যেহেতু তিনি ট্যার না পাইলেও সেটা বাতিল হয়ে গেছে তাকে রিপিট করতে হবে এটা আবি কোলাবা বা এবং বিশুদ্ধ মত অনুযায়ী সাফি অর্থাৎ ইমাম সাফি দুটো মত আমরা আগের মতটা পেলাম আর এই মতটা বিশুদ্ধ মত হিসাবে চিহ্নিত আছে এবং ইমাম আহমাদের একটা মত আছে কারণ তাদের কথা হলো তহারাত তো এখানে হয় নাই তাহারাতুল বদন হয়েছে তাহারাতুল মাকান হয়েছে তাহারাতুল আফসাউব হয় নাই যেহেতু সবটাই শর্ত তহারাতের শর্তটা তো লঙ্ঘন হয়ে গেছে অতএব তার সালাত বাতিল আর এবং তিনি জানেন না তার তোহারাত নাই নাজাসাত লেগে আছে এটা জানেন না এত কোনো সমস্যা নেই তার নামাজ বাতিল হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে অরিজিনালি এটা নাজাসাত তারপর তো তিনি ধরতে পেরেছেন জানতে পেরেছেন অতএব তার সালাত হবে না তাকে আবার পড়তে হবে এটা হলো দ্বিতীয় মত তৃতীয় মত হচ্ছে যে তিনি যদি ওয়াক্তের মধ্যে থাকেন যেমন জহরের নামাজ পড়েই দেখলেন এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে যে তার কাপড়ের মধ্যে নজাসাত লেগে আছে তাহলে ওয়াক্ত এখনও আসর রক্ত হয় নাই এরকম যদি হয় তাহলে ওয়াক্তের মধ্যে হলে তিনি সালাদটা রিপিট করবেন অন্যথায় রিপিট করবেন না সালাত রক্ত চলে যায় জোহর রক্তের মধ্যে এইভাবে পড়লেন কাপড় নাজাত লেগে আছে টের পেলেন না জানতে পারলেন না আসরের সময় গিয়ে দেখলেন যাই কাপড় তো নাজাস তখন আসর তিনি কাপড় পাল্টাবেন তার জোহর নামাজটা শুদ্ধ এটা হলো তৃতীয় অভিমত এমটা প্রশ্ন করেছেন রাবিয়া আ এবং মারেক তবে সার্বিক পর্যালোচনার পরে আমরা বলবো যে প্রথম মতটাই বেশি শুদ্ধ যে না জানা অবস্থায় নাজাসাত লেগে থাকলে সালাত পড়ে ফেলার পরে তিনি যদি ধরতে পারেন তাহলে তার সালাদ শুদ্ধ কারণ এখানে অনেকগুলো দলিল আছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইনআল্লাহ আলেস্তে আলাই আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন তারা যে মিস্টেকগুলো করে ভুল করে অথবা ভুলে যায় বিস্তৃত হয়ে যায় অথবা তাদেরকে কেউ বাধ্য করে আর সুরাল বাঁকর মধ্যে তো আল্লাহ তালা চমৎকার একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন রব্বানা তু আখনা আখতানা হে আমাদের রব যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে বসি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না সুতরাং আমরা কনক্লুড করব যে তার নামাজটা পুনরায় পড়তে হবে না যেহেতু তিনি এই ভুল অবস্থাতেই পড়ে ফেলেছেন সময় চলে গেছে ইসরাত জাহান এমা বলেছেন কিছুদিন আগে আমি আপনাকে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম আলহামদুলিল্লাহ আপনার অনুপ্রেরণায় অনেক বাধা পেরিয়ে আমি এখন সম্পূর্ণ ইসলাম নিয়ে মনোনিবেশ করতে পারছি তবে নামমাত্র মুসলিম পরিবারে নিজের অবস্থান ধরে রাখাটা বিরাট চ্যালেঞ্জের আমি আমার পরিবারকে কিভাবে ইসলামের দাওয়াত দিতে পারি দিনদার পাত্র সম্পর্কে কীভাবে তাদেরকে রাজি করতে পারে তাদের মতে ভালো ছেলে হলেই আমার মাধ্যমে সে ইসলামের পথে চলতে পারবে আদৌ তা সঠিক কিনা আচ্ছা তাহলে আপনি যে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছেন এই জন্য আপনাকে অনেক অনেক সুক্রিয়া মেয়েরাও ইসলামিক স্কলার হতে পারে আলেমা হতে পারে আর মেয়েদের জন্য দিন শেখা জরুরি আপনি শিখছেন সেজন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা এখন আপনি বললেন যে আপনার পরিবারে সবাই দিনের চর্চা করে না ফলে আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় দিনদার পাত্র নিয়েও তাদের তেমন মাথা ঘামানি নাই আপনি জানতে চেয়েছেন এই পরিবারের যে অবস্থা আমার পরিবার মানে আপনি বলছেন আপনার পরিবার তা আপনার এই পরিবারকে কিভাবে দিনে দাওয়া দেওয়া যায় কীভাবে তাদেরকে তাদেরকে বিভ্রান্তি থেকে গাইডেন্সের দিকে নিয়ে আসা যায় আচ্ছা নিয়ে আসার জন্য আপনি যদি জ্ঞানমুখী হন তাহলে আপনার আমো লাখলাখ এবং জ্ঞানের তিনটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলবে পরিবারে অনেক সময় দেখা যায় যে আপনি শুধু জ্ঞান অর্জন করছেন আপনার বিহেভিয়ার ভালো হচ্ছেন আপনি বলছেন দৌত্তর এরা ভালো না এদের সাথে কেন সুন্দর করে মলা। মানে মেলামেশা করবো বা বিহেভ করব এটা ভুল এটা ভুল অ্যাপ্রোচ রাসুসাল্লাহ সাল্লামের দাওয়াতি টেকনিকের মধ্যে ছিল সবার সাথে সুন্দর আচরণ করা এবং বিরূপ আচরণ না করা রিয়াক্টিভ আচরণ না করা প্রতিক্রিয়াশীল আচরণ না করা হ্যাঁ আল কোরআন আল্লাহ দাওয়াতের বহু জায়গায় সুন্দরভাবে ব্যবহার কথা বলেছেন অজাদ ইল হুম বিল্লাতি হাসান দুরাহ সাবিল রব্বি কাবিল হাসানা অজাদ ইল হুম বিল্লাতি হিয়া আহসান তাদের সাথে তাদের কাল্লার পথে ডাকো তোমার রবের পথের দিকে হেকমতের সাথে প্রজ্ঞার সাথে উত্তম উপদেশের সাথে এবং আরেকটা কি আরেকটা হলো যখন বিতর্ক করবে সুন্দরভাবে করবে এরকম আরও অনেকগুলো হয়তো আছে আমি একটা শুধু উল্লেখ করলাম পরিবারের মধ্যে আমরা দেখি যখন কোনো ছেলে অথবা মেয়ে দিনের মধ্যে আসে পরিবারের সবাই তখনও দিন থেকে অনেক দূরে তখন তারা তাদের থেকে আইসোলেটেড হয়ে যায় এবং যারা দিনদারির মধ্যে নেয় তারা ভাবতে শুরু করে দোত্তরিয়ারা যখনই নামাজ পড়ে ভালো হয় কেমন যেন হয়ে যায় হাসি ভুলে যায় বুকে জড়িয়ে ধরে না একটু ফ্র্যাঙ্ক হয় না ইত্যাদি এজন্য আমরা বলি যে সমস্ত তরুণ বা তরুণীরা দিনের দাওয়াত পেয়ে দিন শেখার প্রতি আগ্রহী হয়েছে তারা যেন আচরণকে শুদ্ধ করে নেয় আগে যদি মা বাবার সাথে বসার তেমন আগ্রহ না থাকতো এখন আগ্রহ তৈরি করতে হবে আগে তাদেরকে যদি আমি চা খাওয়াই না দিতাম বাসায় আমি ছেলে হই আর মেয়ে হই মা বাবাকে আমি একটু চা করে খাওয়াতে পারি একটু বিস্কিট খাওয়াতে পারি মায়ের গার্জস্থলী কাজে আমরা হেল্প করতে পারি মা বাবা এবং পরিবারের অন্যরা যখন দেখবে যে ছেলে অথবা মেয়ে দিনদার হওয়ার কারণে অনেক বেশি ভালো হয়ে গেছে আগে কেয়ার করত না এখন কেয়ার করে আগে উপহার দিত না এখন উপহার দেয় আগে মানে রিলেশনটা এতটা সুন্দর ছিল না এখন রিলেশন সুন্দর হয়েছে এটাই সবচেয়ে বড় দাওয়াত তখন মা বাবা বলবে তাহলে দিনদার হওয়ার মধ্যেই লাভ দিনদার হওয়ার মধ্যেই লাভ আর যদি দিনদার হওয়ার মধ্য দিয়ে সন্তান আইসোলেটেড হয়ে যায় রাগী হয়ে যায় মা বাবাকে ঘৃণা করে তাহলে আপনি অন্য কোনোভাবেই দাওয়াত দিলে সে দাওয়াত কখনই গ্রহণযোগ্য হবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারে। আর আপনি যখন মা বাবার সাথে সুন্দর আচরণ করে নিজের একটা পজিশন তৈরি করবেন মর্যাদা তৈরি করবেন পরিবারে তখন মা বাবা আপনি যা বলেন তাই শুনবে আপনি মেয়ে হলে আপনার জন্য দিনদার পাত্র খুঁজবে আপনি ছেলে হলে আপনার জন্য দিনদার পাত্রী খুঁজবে এবং আপনাদের অনেক আশা তারা পুরাবে ইনশাআল্লাহ ভালো ছেলে হলেই ইসলামের পথে আপনার কথা চলে আসবে এটা তারা বলেছে কিন্তু ভালো ছেলে কে যে বেশি কামায় মানে এখানে ভালো ছেলের কোনো সংজ্ঞা ওইভাবে আপনি দেননি বা আপনার মা বাবা দেয়নি ভালো ছেলে মানে তার যার ভালো পয়সা আছে এটা ভাবাটা অন্যায় যার আখলাক ভালো যারা এলেম ভালো যার আকিদা ভালো যার জীবনধারাটা ভালো জীবিকা হালাল সে ভালো ছেলে অতএব ভালো ছেলে তো অলরেডি দিনের পথেই আছে আপনাকেও সাহায্য করতে পারবে আর যদি ভালো বলতে বুঝা শুধু পয়সাওয়ালা তাহলে এরা দিনের পথে এত সহজে আসবে না এই জায়গাটা যেন আপনার মা বাবা ভুল না করে ফয়সাল আবদুল্লাহ বলেছেন আমি নাপাক ও পবিত্রতা সংক্রান্ত ও সিডি রোগী প্রায় দেড় বছর ধরে যার ফলে আমি মাত্র কয়েকটা দিনের কয়েক ওয়াক্তের নামাজ পড়েছি বাকি নামাজ পড়া হয়নি এখন পড়তে পারছি না এতে কি আমি কাফের না আপনি কাফের হবেন কেন নিজেকে নিজে কাফের বলার মধ্যে কী ফায়দা আপনি নিজেকে নিজেকে সংশোধন করেন নামাজ না পড়াটা কুফুরি কোনো সন্দেহ নেই এটা রাশুসাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহুল্লাহ দিবাই না ও বাইনাহুম আস তাদের এবং আমাদের মাঝখানে পার্থক্য হলো তারা কাহা ফাঁকাত কাফারা যে ব্যক্তি সালাত তরক করলে সে কুফুরি করল তাহলে কুফুরিটা তো ত্যাগ করতে হবে আপনাকে তা করতে হবে মাইন্ডসেট করতে হবে আপনি ও সিডি ভালো কথা আল্লাহ আপনাকে সুস্থ করে দিন কিন্তু এটা দেখায় দেখায় আপনি নামাজ পড়বেন না এটা তো হতে পারে না নামাজ পড়তে হবে এবং নিজে নামাজ নানা কারণে যদি না পড়তে পারেন নিজেকে নিজে কাফের বলবেন না অন্যদেরকেও জিজ্ঞেস করার দরকার নেই যে আমি কাফের হয়ে গেছি কি না আমি অনেক ছেলে ফেলেকে দেখলাম যারা বলে যে আমার একটু মানসিক সমস্যা আছে এখন আমি ক্রিকেট খেলা দেখলাম দেখে বললাম আহ এটা তো অনেক ভালো এ কি কাফের হয়ে গিয়েছে কিনা অথবা বললো যে আমি আরেকজনের একটা কলম নিয়ে এসেছি এখন কি কাফের হয়ে গেছে কিনা এগুলো এটাও আসলে একটা যেটাকে আমরা বলি ওয়াস ওয়াসা সিডির প্রবলেম এটা সিডির প্রবলেম উজু করার পর মনে করি উজুটা আদৌ হলো কি না হ্যাঁ ইত্যাদি নানা প্রবলেম তো আমি আশা করি যে ও সিডির রোগে যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ আপনাদেরকে বসবসা থেকে বাঁচিয়ে দিক নিজের ট্রিটমেন্ট নিজে করেন সেটা এই ট্রিটমেন্ট গ্রহণ করেন কাউন্সিলিংও নেন তাহলে ঠিক হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই অসিডির কারণে আমি মা বাবা পরিবার অন্য বড়দের সাথে কথা বলতে পারি না মা বাবার সাথে কথা না বলায় আমি কি নাফরমানি করেছি এ থেকে আমার ইবাদত কবুল হবে আপনার যেহেতু রোগটা আছে আপনি নিজেকে আস্তে আস্তে তৈরি করেন অসিডি থেকে মুক্ত করার চেষ্টা করেন এবং মা বাবার সাথে কথা বলার চেষ্টা করেন মানুষের যদি কোনো এক্সকিউজ থাকে ওজোর থাকে সমস্যা থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু আপনি আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই আপনি বলা মানে এই ধারণা করবেন যে আমি তো চেষ্টা করছি না পারলে অন্যদের সাহায্য সহযোগিতা নেবেন বাবা মার সাহায্য নেবেন আর এতে করে আপনার মানে ইচ্ছার বিরুদ্ধে যে ভুলগুলো অবাধ্যতা হচ্ছে সেটা সেটা তো এবাদত বাতিল হবে না আপনি পাপীয় হবেন না তবে আপনি বোঝার পরে যে আমি বাবা মার সাথে কথা বলছি না ভাল লাগে না এর ভালো না বাবা মা এই যে এই যে অ্যাপ্রোচ এবং বাবা মাকে তুচ্ছতাচ্ছল্য করা কষ্ট দেওয়া তাদের নাফরমানি করা ইচ্ছাকৃতভাবে এটা হারাম এটা অকালেদাইনের মধ্যে পড়ে বাবা মার সাথে অবাধ্যতা এবং তাদের কষ্ট দেওয়া ফেলা তাকুল্লাহ উফ কোরআন বলছে তাদেরকে উফ শব্দটাও বলা যাবে না এটা একটা চমৎকার দৃষ্টান্ত আল্লাহ তালা বলে দিয়েছেন বা মার সাথে উফ বলে বলা যাবে না তাহলে কি পরিমাণ সম্মান ভালোবাসা তাদের প্রতি থাকতে হবে কি পরিমাণ শ্রদ্ধা তাদের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এটা কিন্তু বোঝা যায় আবার তাদের সেবা শুশ্রূষা তাদের ভরণ পোষণ সহ যা দরকার মেয়ে সবাইকে সেটা দিতে হবে সাধ্য অনুযায়ী আপনি যদি নাফর করে থাকেন তাহলে তো নানা সমস্যা তৈরি হবে কিন্তু যেটা নাফরমানি না ওসিডির কারণে সেটাকে নাফরমানি ভাবাটাও ওসিডির প্রবলেম আল্লাহ মাফ করে দেবেন এসকে হক বলেছেন কিস্তিতে কেনা বেচা করা কোনটি জায়স কোনটি হারাব এটা কীভাবে বুঝতে পারবো জানাবেন কেনা বেচার জন্য সময় বাড়িয়ে দাম বাড়িয়ে দেওয়া এই ধরনের কিস্তি হোক এই ধরনের অন্য যে কোনো চুক্তি যদি কারোর সাথে করা হয় সেটা সম্পূর্ণ হারান কারণ আপনি সময়ে বাড়ানোর বিপরীতে টাকা নিচ্ছেন এটাকে বলা হয় রেবান নাসিয়া রেবান নাসিয়া রেবাল কোরআন আল কোরআন এই রেবাটাকে নিষেধ করা হয়েছে অতএব কিস্তির মধ্যে যেই কিস্তিটা সময়ের বিপরীতে মানি আর্ন করে মানি মেক করে সেটা নিষিদ্ধ কিন্তু যে কিস্তিটের মধ্যে কোনো ধরনের সময়ের বিপরীতে টাকা আসেনি তাহলে সে কিস্তিটা চাইস যেমন আপনি যে কোনো একটা ডিভাইস এই যে একটা ল্যাপটপ কিংবা এই যে একটা মাউস আপনি এটা যদি কিস্তিতে কেনেন আপনার সাথে একটা যুক্ত হবে যে আপনি ছশো টাকা দেবেন ভেঙে ভেঙে ছশো টাকা কিস্তি করে দিল এটা যাইস অনেকে মনে করেন যে বাজারে নগদ কিনতে গেলে দশ টাকা কিনা যায় আর বাকিতে কিনলে বারো টাকা নেয় এটাও শুধ হবে এটা শুদ্ধ নয় কারণ এটা তো আলাদা চুক্তি আপনি নগদ কিনলে আপনাকে একটু ছাড় দিচ্ছে মানুষ কারণ টাকাটা সাথে সাথে পেয়ে যাচ্ছে সে তো এখানে সময়ের কোনো বার্ত নাই আবার আপনি যখন এক বছর ধরে শোধ করবেন তখন সে বাড়িয়ে দিচ্ছে কিন্তু দুটো তো সেম ট্রানজেকশন না নগদ ট্রানজেকশন আলাদা আর আপনারটা আলাদা আপনার জন্য বলা হলো আপনি বারো টাকা দিবেন বারো মাসে বারো টাকা এক টাকা করে এটার মধ্যে সমস্যা কি এটা তো আপনাকে এককালীন সে ফিক্স করে দিল এবং আপনাকে সুযোগ দিল কিস্তি এত কোনো সমস্যা নেই আপনি আরেকজনের নগদ ডিলিংসের সাথে এটাকে কেন কম্পেয়ার করবেন তাই না কিন্তু যদি এমনটা হয় যে আপনাকে বললো আপনি নগদ মূল্য দিবেন তারপরে বললো আমি আমি আপনাকে কিস্তি দিতে চাই তবে আপনি আমাকে দাম বাড়িয়ে দেবেন তাইলে একটা দামে ফিক্স করার পরে সময় বাড়িয়ে দিয়ে আবার দাম বাড়িয়ে দেওয়া এটা হলো সুদ এটা হলো হারাম সেই হারাম ইনকামের মধ্যে আপনি কিস্তি করেন আর নাই করেন এটা সর্ব অবস্থায় হারাম রেবাল ফদল ওখানে তো কিস্তি নেই সেটাও হারাম রেবান নাসিয়া আপনি একটা দাম ফিক্স করার পরে সময় বাড়িয়ে দিচ্ছেন তারপরে ওই যে সময় বাড়িয়ে দেওয়া ওই সময়ের অ্যাগেন্স্টে আবার দাম বাড়িয়ে দিলেন এটা হলো সুদ এবং এটা হলো হারাম তাহলে কিস্তির মধ্যে সুদভিত্তিক কিস্তি সেটা হারাম আর সরিয়া পন্থা কিস্তি এককালীন দাম ফিক্স করে ফেলে আর না বাড়ানো এটা হল সম্মত কিস্তি কোন রাকিবুল হাসান বলছেন খালাতো ভাইয়ের সামনে কি মেয়েদের পর্দা করতে হবে বিষয়টা হচ্ছে ওই খালাতো ভাই মেয়ের মায়ের দুধ পান করেছিল তাহলে কি দুধ ভাই হবে যদি দুধ ভাই না হয় তাহলে কি পর্দা করতে হবে না দুধ ভাই তো দুধ ভাই হবে না কেন মানে মেয়ের মায়ের দুধ তার খালাতো ভাই ছোট্ট সময়ে যখন সে ইনফ্যান্ট ছিল ছোট্ট বয়সে শিশু ছিল তখন সে খেয়েছে তখন তার এই খাওয়াটা তাকে ওই মেয়ের দুধভাই করে দিয়েছে ফলে তাদের মধ্যে পর্দাটা শর্ত নয় বরং তারা দুধ ভাই সহোদরের মতোই হয়ে গেছে সহোদর ভাইয়ের সামনে ঠিক যেভাবে তার বোন আসতে পারে তাহলে দুধ ভাইয়ের সামনেও দুধ বোন সেভাবে আসতে কোনো অসুবিধা নেই এটাকে বলা যাবে না যে এটা পর্দা করতে হবে তবে খেয়াল রাখতে হবে এ সমস্ত ক্ষেত্র শালীন সুন্দর বেশভূষা পোশাক যেন পরা সিদ্দিক বলছেন কোনো কনভেনশনাল ব্যাঙ্কে যদি ইসলামী লেনদেনের অপশন থাকে সেই ব্যাংকে চাকরি করা কি হালাল হবেন না আপনাকে ইসলামিক উইংয়ে ইসলামিক উইন্ডোজে থাকতে হবে আর আজকাল অনেক কনভেনশনাল ব্যাংকের ইসলামিক উইং অনেক শক্তিশালী ছোট্ট হওয়ার কারণে তারা ব্যালেন্স শিট আলাদা করে সেরিয়ার আরও যে সমস্ত এলিমেন্টগুলো আছে উপকরণগুলো সেগুলো তারা প্রোটেক্ট করে ফলো এবং মেনটেন করার চেষ্টা করে অতএব কনভেনশনাল ব্যাংকের মধ্যেও ইসলামিক উইন্ডো অথবা ইসলামিক ব্রাঞ্চ যদি থাকে তাহলে সেই ইসলামিক উইন্ডো বা ব্রাঞ্চে আপনার চাকরি করা জায়জ হবে কিন্তু আপনি যদি মনে করেন যে ওই ব্যাংকে করলেন কখনো ইসলাম ব্যাংকে কখনও কনভেনশনাল ব্যাঙ্কে তাহলে আপনি তুমি জাইজ হবে না কারণ কনভেনশনাল ব্যাংকে শুধু সিস্টেম সেই সুদের মধ্যে আপনার নিমজ্জিত হওয়া বা সুদের সাথে সম্পৃক্ত হওয়া এটা শরীয় সম্মত নয় আচ্ছা আমাতুল্লাহ বলেছেন আমি একটা পাবলিক ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী আমি ভবিষ্যতে আমার সাবজেক্ট নিয়ে কিছু করার ইচ্ছা নাই আচ্ছা কেন ইচ্ছা নাই সেটা আপনি বলেছেন আপনি বলেছেন যে আমি শুধু এই জন্য পড়ছি যে ভবিষ্যতে কোনো রকম সমস্যা হলে আমার সার্টিফিকেট কাজে লাগতে পারে প্লাস সমাজের চাপ এ দুটো কারণে পড়ছে ক্লাসে আমি মনোযোগ দিতে পারছি না আমার মা বাবা আমার বাবা মা ছেড়ে দেওয়ার ব্যাপারে রাজি না এখন করণীয় কি তার মানে হচ্ছে আপনার যে সাবজেক্ট আপনি ভর্তি হয়েছেন তো সাবজেক্টে আগ্রহ পাচ্ছেন না আর বাবা মাও ছেড়ে দেওয়ার লোক না তারা বলছে না তোমারে ভর্তি করাইছি তুমি এটা শেষ করতেই হবে এই যে একটা চাপ প্লাস সমাজের চাপ বন্ধুパッド বলে আরে এক কেমন কথা তুই এগুলো ছাড়বি কেন হুম ইত্যাদি তো এই যে অবস্থার মধ্যে আপনি আছেন এখন আপনার করণীয় কি আপনার প্রথম করণীয় হচ্ছে বাস্তববাদী হওয়া একটু আগে আজকের একটা প্রশ্নে আমি সেটা বলেছি একজন মেডিকেল ছাত্রী চতুর্থ বছর ছাত্রী শেষ দিকে এসে বলে আমার আর এখন ভালো লাগে না আমি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়বো ইসলামিক স্টাডিজ নিয়ে পড়েন কিন্তু আপনি শেষ মুহূর্তে কেন এই পড়াটা ছেড়ে দিচ্ছেন এটা ডিগ্রিটা করে ফেলেন বড় কোনো ধরনের ড্রব্যাক বা ধ্বংসযজ্ঞ বা এইরকম কোনো পরিণতি না হলে আপনি পড়াটা শেষ করেন আপনাকে আমরা বলবো আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটা পড়ছেন পর্দা পশিদা সেরিয়া মেনটেন করে আপনি সেটা শেষ করেন যদি একদম শেষ করার পর্যায়ে চলে আসে তারপর আপনি আবার ইসলাম নিয়ে পড়াশোনা করেন কোনো অসুবিধা নেই আমরা অনেক সময় এ ধরনের আরও অনেক দৃষ্টান্ত দেখি যেমন মানে সিমিলার বিষয় না অন্য ক্ষেত্রে একজন লোক একামত শুরু হয়েছে এ অবস্থায় তাসাহুদের মধ্যে আছেন জাস্ট সামান্য পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা আত্মাহত পড়ে শেষ করে তিনি সালাম ফিরিয়ে সালাদটা পাবেন তাহলে এক্ষেত্রে আমাদের ওলামাইকেরা বলেছেন তিনি সালাদটা শেষ করবেন ভাঙবেন না এবং তারপরে ইমামের সাথে যুক্ত হবেন এই প্রশ্নটা এসছে এই জন্য যে রাসুসুল্লাহ সালাম বলেছেন যখন একামত হয়ে যায় তখন ফরজ সালা ছাড়া আর কোনো সালা নেই কিন্তু যে সালাটা একদম শেষ পর্যায়ে চলে এসছে আর কয়েক সেকেন্ড লাগবে বা বেশ আধা মিনিটের মতো লাগবে তাহলে সে অবস্থা আপনি ভাঙবেন নাকি ভাঙবেন না না ভাঙাটাই ওখানে বিধান এখানেও তাই আপনি পড়ালেখাটা শেষ প্রান্তে যদি চলে আসেন করে ফেলেন তারপর আপনি স্টাডিজ পড়তে যান সাথে ইসলাম আবদুল্লাহ মঈন বলেছেন মহতারাম আমার দুটো আদিসকে পরস্পর সাংঘর্ষিক মনে হচ্ছে না জানা থাকার কারণে দয়া করে উত্তর দিলে উপকৃত হব। আনসর আল্লাহ তাল সূত্রে বর্ণিত রাসুলসাল্লাহ সাল্লাম পুরুষদের জন্য জাফরান রং ব্যবহার নিষিদ্ধ করেছেন হাদিস সোনানাবদাউদ হাদিস নং চার হাজার একশো উনআশ আচ্ছা এটা হাদিসের মান হলো শাহে দ্বিতীয় যে আচ্ছা এই হাদিসটা একটু পড়ে শুনে আন আনাসিন আরবিটাহ রাসুল্লা সাল্লাহ তাজা ফুরি লির রেজাল ওয়ালা আন ইসমাইল তাজা ফার রাজুল দুটো ভিন্ন ভিন্ন ভাষ্যে হাদিসটার মূল বক্তব্য এসেই গেছে পুরুষদের জন্য জাফরান রং নিষিদ্ধ করা হয়েছে নবী সাল্লাম নিষিদ্ধ করেছেন দ্বিতীয় হাদিসটা আবদুল্লাহ ইবিন অমর রাদি আল্লাহ তাল আমার সূত্রে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম পাকা চামড়ার তৈরি জুতা পরতেন এবং তার দামি দাঁড়িতে ওয়ার্স ঘাসের রস ও জাফরান লাগাতেন ইবিন অমর রাদি আল্লাহ তালু অনুরূপ করতেন সোন আবি দাউদ হাদিস নম্বর চার হাজার দুইশো দশ সহিয়াদিস আন ইবন অমর আনা নবী সাল্লাহ সাল্লাম কেন ইয়াল বাসু আন্না আল সেফতিয়া

জাফরানের রঙ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে আর একখানবী সাল স্বয়ং সেটা ব্যবহার করেছেন এমনকি সাহাবি এবন ব্যবহার করেছেন তাহলে সমস্যা না এর উত্তরে ওলামায় কেরাম বলেন যে যে হাদিসটাতে বলা হয় সাহান মালিক রাজি আল্লাহ তাল থেকে যে নবী সালাম সাল্লাম কোনো ব্যক্তিকে জাফরান ব্যবহার করতে নিষেধ করেছেন জাফরান হলো এক ধরনের রঙিন এবং সুন্দর সুঘ্রাণযুক্ত একটা এক ধরনের নাবাত আর কি উদ্ভিদ সুঘ্রাণযুক্ত এবং রঙিন একটা উদ্ভিদ এটাকে কেউ কেউ তুই বা আতর হিসেবে ব্যবহার করেন এবং এটার দ্বারা রঙও করে থাকেন অনেকে তো এখন এই হাদিসে আসলে পুরুষদেরকে নিষেধ করা হচ্ছে কিসে নিষেধ করা হচ্ছে সে কি এটা কোথায় ব্যবহার করবে কাপড়ে যে জাফরান রঙের কাপড় নাকি শরীরে হ্যাঁ ইত্যাদি এটা বলা হয়েছে তো এক্ষেত্রে দেখা যায় যে ওলামাইকরামের এক দল বলেছেন এটা মহরমদের জন্য ওমরা এবং হজের এরাম অবস্থায় এটা নিষিদ্ধ আবার কেউ কেউ বলেছেন যে না এটা গ্যারেল মহরমকেও কেউ করে আপনি যে বলছেন মহরমে নিষিদ্ধ আর গ্যার মহরমকে যাইজ না গ্যার মহরমকেও এটা এই ধরনের জাফরান ব্যবহার করতে নিষেধ করে তবে নাহি এই নাহিটা কিসের এই নাহিটা হচ্ছে শরীরে ব্যবহার করা যখন গায়রুল মহরমটার কথা আসে তখন জাফরান রঙের কাপড় শরীরের মধ্যে জাফরান রং দেওয়া এগুলো নিষিদ্ধ অথবা এটাও হতে পারে যে এই জাফরানটা সাধারণত মেয়েরা ব্যবহার করে তাদের হাতে নকশি করা শরীরে নকশি করা কিংবা কাপড় নকশা করার জন্য তো যাতে মেয়েদের সাথে পুরুষদের তাসাব্য না হয়ে যায় সেই জিনিসটা রক্ষা করার জন্য পুরুষদেরকে জাফরান করতে নিষেধ করা হয়েছে আর যেটা বলা হয়েছে যে রাসুলসাল্লাহ সাল্লাম তিনি নিজে জাফরান করেছেন যেমন আবু দাউদ একটা হাদিসে বর্ণনা করেছে এবং এই হাদিসের আসল কিন্তু বোকার মুসলিমেও আছে এবনু ও আব্দুল্লাহাম বর্ণনা করেন্লাহাম কেনবাসুয়া নবী সাল্লাহ আসালাম নয়ালা সিপিয়া এক ধরনের জুতা তিনি ব্যবহার করতেন সেপতির জুতা ও ইউসফের ওয়ার্স ও জাফরান এবং তিনি তার দাড়িকে ওয়ার্স এবং জাফরান এই ধরনের জিনিস দিয়ে হলুদ করতেন হলুদ করতেন আর এবনু এটা করতেন তাহলে দেখা গেল এটা কিন্তু মানে এই যে করতেন করতেন কিসেকে দাঁড়িয়ে কাপড় কেনা শরীর কেনা আর আগে যে নিষেধ করা হয়েছে সেটা শরীর এবং কাপড়কে তাহলে দুটো ভিন্ন জিনিস দুটোর মধ্যে আমরা একই জিনিস মনে করে কন্ট্রাডিকশন তৈরি না করি শাহিদুল ইসলাম রাসেল আপনার আচ্ছা দুটো প্রশ্ন নিয়ে শেষ করব আমরা আপনি বলেছেন আমার জানা মতে ইসলামে আয়কর ভ্যাট খাজনা সব হারাম এবং যত জানি এ ব্যাপারে সব যুগের সব আলেম একমত তাহলে কি বিসিএস কাস্টমস ক্যাডার বিসিএস ট্যাক্স ক্যাডারে চাকরি করা হারাম আপনি ভুল বুঝেছেন ভাই আয়কর হারাম কে বলল আয়কর তো এটা রাষ্ট্রীয় অধিকার মুসলিম রাষ্ট্র যখন যে কর আরোপ করা প্রয়োজন মনে করবে করতে পারে ভ্যাট ও খাজনা ভ্যাট এক প্রকার কর খাজনাটা এক প্রকার কর এটা মুসলমানদের ভূমিতে মুসলমানরাই দেয় সামান্য এটা কিন্তু জিজিয়ানা তাহলে আপনি প্রথমেই যেগুলো হালাল সেগুলোকে হারাম মনে করছেন এটা ভুল অতএব এই জিনিসগুলো আপনার মানে দেওয়া নেওয়া আদান প্রদান করা এটা হারাম নয় এটা হারাম নয় যদিও আয়কর আইন ভ্যাট আইন খাজনা আইন এগুলো প্রণয়নের ক্ষেত্রে সরিয়ার দৃষ্টিভঙ্গি আদৌ রাখা হয়েছে কি না এটা একটা ব্যাপার শরীরের কোনো কোটেশন ব্যবহার করা হয়েছে না কিসের ভিত্তিতে ইসলামের কোন পারমিশনের ভিত্তিতে এই জিনিসগুলো কর হিসাবে আরোপ করা হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা অনেক সময় ইগনোর করে যাই হ্যাঁ এজন্য দেখা যাচ্ছে যে অনেকে মনে করে যে আয়টা আয় করের মধ্যে জুলুম আছে ফলে তারা এটাকে অনেক সময় আপত্তিকর মনে করে ভ্যাট অনেকে মনে করে যে এটা আবার থেকে পাইল এই জন্য তারা দিতে চায় না তো আমার কাছে যেটা মনে হয় যে এগুলো মুসলিম রাষ্ট্রে হ্যাঁ মুসলিম প্রশাসনকে অনুমতি দেওয়া হয়েছে এগুলো আরোপ করার জন্যে যদি আরোপ করা হয় সেটা পরিপালন করাটাই আমাদের জন্য সম্মত এবং এটাকে যে কোনো ধরনের মানে শরীয়তের দৃষ্টিভঙ্গির সামনে না রেখে করার কারণে সেটাকে হারাম বলা যাবে না অতএব এই জায়গায় কাজ করাটা হারাম নয় তবে এই জায়গাগুলোতে যারা কাজ করেন তাদের অনেকের কথা আমরা শুনেছি যে তারা ঘুষ নিয়ে থাকেন নইলে আয়করের ভয় দেখান বা বিভিন্ন ফাঁকের মধ্যে ফেলে দেবেন তো সেটা অসম্মত সেটা অসম্মত কোনো হালাল কাজের ক্ষেত্রেও আমরা অনেককে দেখি যে যারা ঘুষ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তারা সেখানে ঘুষ নেয় হালাল কাজের মধ্যে ঘুষ নেওয়াটা হারাম এটা মনে রাখতে হবে তাহলে আয়কর ভ্যাট খাজনার কাজের মধ্যে যদি কেউ কোনো দুর্নীতি করেন কেউ কোনো অন্যায় করেন ঘুষের আশ্রয় নেন সেটা হারাম কিন্তু আয়কর দেওয়া আয়কর মানুষের থেকে তোলা ভ্যাট দেওয়া ভ্যাট তোলা খাজনা দেওয়া খাজনা তোলা এটা শরীয়ত সম্মত সর্বশেষ প্রশ্ন যারা আমাদের কাছে আজকে পাঠিয়েছেন সেটি শাকিল শেখ শাকিল বলেছেন আমার বাড়ি ইন্ডিয়াতে আমাদের এখানে একটা খ্রিস্টানদের চিকিৎসা সংস্থা আছে এখানে সকল মানুষদের বিনামূল্যে চিকিৎসা করা হয়ে থাকে মুসলিমরা আর্থিক সমস্যার কারণে ওই জায়গা থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে কি উত্তরটা জানালে খুব উপকার হবে এখানকার মুসলমানের জন্য পারবে যদিও মূলনীতি হচ্ছে বেসিক প্রিন্সিপাল হচ্ছে মুসলিমরা মুসলিম চিকিৎসকের কাছেই যাবে কারণ এখানে অনেকগুলো বিশ্বস্ততার ব্যাপার আছে আস্থার ব্যাপার আছে হ্যাঁ আবার শরিয়ার ইস্যু আছে সুতরাং মুসলিমদের জন্য প্রাথমিকভাবে সংহত হলো তারা মুসলিম চিকিৎসকের কাছে যাবেন কিন্তু যদি দেখা যায় যে অমুসলিম চিকিৎসকও ভালো চিকিৎসা দিচ্ছেন বিশ্বস্ততার সাথে দিচ্ছেন তাহলে তার কাছে যেতেও অসুবিধা নেই এমনকি মুসলিম থাকলেও অমুসলিম চিকিৎসকের কাছেও বিশেষ কারণে তার ভালো চিকিৎসার শহরাতের কারণে যেতে অসুবিধা নাই আর যদি এমনটা হয় যে মুসলিম চিকিৎসকের চাইতে অমুসলিম চিকিৎসক অনেক ভালো চিকিৎসা করেন তাহলে তো তার কাছে যেতেও কোনো অসুবিধা নেই বরং তার কাছে যাওয়া যেতে পারে ভালো চিকিৎসা নেওয়ার জন্য আচ্ছা আর একটা বিষয় শুধু মনে রাখতে হবে অমুসলিম চিকিৎসক যদি আপনাকে তার ধর্মের দিকে ডাকে বা চিকিৎসায় জন্য দিচ্ছে যে আপনি যাতে অন্য ধর্মে চলে যান তাহলে সেটা জায়গ হবে না দ্বিতীয়ত অমুসলিম চিকিৎসক যদি আপনি আপনাকে রোগী হিসাবে পাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে আগার করলো এবং বলল যে যেমন আপনি নামাজ পড়ার দরকার নাই সিয়াম ছেড়ে দেন এগুলো লাগবে না এমনিতে ভালো হয়ে যাবেন ওষুধ খান ভালো হয়ে যাবে এভাবে যদি দিনদারি থেকে সে দূরে সরিয়ে দেয় তাহলে এই ধরনের ডাক্তার কাছে যাওয়াটা জায়েজ হবে না তার মানে আমরা যেটা পেলাম যে একজন বিশ্বস্ত ভালো কিংবা সুন্দর বিহেভিয়ার সম্পন্ন অমুসলিম ডাক্তার যদি থাকেন তাহলে তার কাছে যাওয়াটা জায়েজ আছে আর আমরা বললাম যে মুসলিমদের কাছে তো সব সবসময় যেতে পারবে উত্তম হচ্ছে মুসলিমদের কাছে যাওয়া লাইভ কিছু প্রশ্ন এসছে আমরা অল্প কয়েকটা নেই সাদি আফরিন বলেছেন চাচার সামনে চোল খোলা রাখা গোনা হবে কিনা আপন চাচা যদি হয় তাহলে তার সামনে মাথা মেয়েরা খুলতে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে স্বাধীনতার মধ্যে থাকতে হবে বলেছেন আরও নাকি বাবা চাচা শ্বশুর এমন মাহারামদের সামনে মাথা ঢাকা রাখতে হবে না যারা আমাদের স্থায়ী মাহরাম তাদের সামনে মাথা ডাকতে হবে না তবে ঢাকাটা এটা ভদ্রতার পরিচয় বোধের পরিচয় আচ্ছা এম ডি নাফিস ইকবাল বলেছেন আমার প্রশ্ন হচ্ছে বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টির কারণে যদি রাস্তাঘাট বাড়ির সামনে পানি উঠে অনেক বেশি তার সাথে নালার পানি সহযুক্ত হয় তাহলে এমত অবস্থায় কি আমি বাসা সালাত আদায় করবো নাকি মসজিদে না আপনি বাসায় আদায় করতে পারবেন প্রচণ্ড মুসুলদারের বৃষ্টি হলেও রাসুল সাল্লা সাল্লাম বাসায় সালাদ পড়ার অনুমতি দিয়েছেন বলছেন ফি রেহা আলিকুম যেমন আবদুল্লাবিনা আব্বাস তিনি ঘোষণা করতেন ফি রেহাই আলিকম অতএব প্রচণ্ড বৃষ্টিতে এমনকি সেটা যদি পানি উঠে রাস্তায় ভরপুর না হয় তবুও বাসায় পড়া যায় আর যদি এই বৃষ্টির সময় মসজিদে গিয়ে পড়াটা সম্ভব হয় তাহলে সেটা আমাদের করা উচিত আচ্ছা আ সিহের শিশির শিশির বলেছেন আমি কৈশোরে উপনীত হওয়ার পরেও ফরজ নামাজ রোজা সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার কারণে প্রায় সাড়ে তিন বছর নামাজ পড়েনি যেদিন জেনেছি নামাজ না পড়লে গুণা হবে ওই দিন থেকে নামাজ পড়ি এখন কি আমার এই সাড়ে তিন বছর নামাজ কাজা করতে হবে না সিনসিয়ার তবা করতে হবে ইয়া হল্লাহাম তু বিলা তবা তা না সোহা এই মানদার লোকেরা তোমরা একনিষ্ঠভাবে তবা করো একনিষ্ঠ তবা করে যদি আপনি ঠিক হয়ে যান তাহলে আর কোনো সমস্যা নাই একনিষ্ঠ তবা হচ্ছে অতীতের কাজের জন্য অনুতপ্ত হওয়া সে কাজ থেকে বিরত হওয়া এবং ভবিষ্যতে এই অন্যায়ের রিপিটেশন হবে না সে কমিটমেন্ট আল্লাহর কাছে আব্দুল আমান বলেছেন কেউ পাপ কাজ করে মানুষের কাছে বলে দিত সে জানতো না যে পাপ কাজ করে মানুষের কাছে বলা যাবে না যখন সে জানতে পারলো তখন সে আল্লাহর কাছে মাফ চাচ্ছে আল্লাহকে মাফ করবেন হ্যাঁ অবশ্যই করবেন আল্লাহ কোরআনে বলেছেন কুলিয়া আইবাদিয়াল্লা দিন আল্লাহরফ কুলিয়া আইবাদ হ্যাঁ আমার সেসব বান্ধরা যারা নিজেদের উপর অনেক জুলুম এসরাফ করে ফেলেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দিবেন অতএব আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না তানি মিয়া বলেছেন আমার বাসার কাজের ছেলের এইজ চোদ্দ বছর আমার বিবি কি তার সামনে যেতে পারবে নিজেকে গুটিয়ে রেখে না কাজের ছেলে সে তো আর কৃতদাস নয় তাই না সে প্রথা আজকাল নেও কাজের ছেলে চোদ্দ বছর হলে সে ম্যাচুয়ার হয়ে গেছে তার সাথে পর্দা মানে মালিকের ওয়াইফকেও করতে হবে মেয়েকেও করতে হবে আহমেদ মজিদ বলেছেন একটা প্রশ্ন কিবলা কোন দিকে তার নির্দেশনা না পেয়ে নামাজ পড়ছিল হঠাৎ একজন ভাই এসে নামাজ ভাঙতে বললেন তাও ভাঙছেন না তখন তিনি আবার বলার পর নামাজ বাদ দিয়ে কেবলা কোন দিকে বলে দেন তারপর আবার নামাজ ধরেন তাতে কোনো গুণা হবে কি নাকি কি কাফারা দেওয়া লাগবে কিনা এটা হয়েছে পুরোপুরি মাসলা না জানা থাকার কারণে এগুলো আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি কেউ কেবলা কোন দিকে তার নির্দেশনা না পেয়ে নামাজ পড়া শুরু করে দেন আন্দাজে এটা জায়েজ হবে না তাকে একটু ভেবে চিনতে শুরু করতে হবে এর মধ্যে কেউ যদি সেটাকে ইশারা দেয় অথবা জোর করে বলে যে কেবলা তো ওদিকে তখন সে সেটা আমল করতেও কোনো অসুবিধা নাই সে যদি গো ধরে বসে থাকে সেটা ঠিক হবে না আমরা দেখেছি মসজিদুল তাইনের মধ্যে রাসুল সালসামের পক্ষ থেকে ঘোষক যখন গিয়ে ঘোষণা দিলেন তারা সাথে সাথে নামাজের মধ্যেই কেবলা পরিবর্তন করে ফেললেন তারা উত্তর দিক থেকে বাইতুল মাগদেশ থেকে দক্ষিণ দিক কাবামুখী হয়ে গেলেন আচ্ছা শেষ প্রশ্ন আজকের তাহমি ডাক্তার স্যার আমার স্বামী চার বক্ত নামাজ পড়ে তাও বাড়িতে শুক্রবার বাচ্চাকে নিয়ে মসজিদে যায় আমার তিন বাচ্চা ওদের দিনের সঠিক শিক্ষা না থাকায় আমার বাবুদের উপর প্রভাব পড়বে কি ওরা কি সঠিক দিনদারি থেকে বিমুখ হবে কি হ্যাঁ প্রভাব তো পড়বে আরে একজনকে যদি দুষ্ট কোনো লোক ঘুষি দেয় তো ব্যথা পাবে না আল্লাহকে বলবে না এই ভালো মানুষের এর ব্যথা দেওয়া যাবে না হ্যাঁ কেউ যদি জেনে বিষ খায় না জেনে বিষ খায় সে কি ক্ষতিগ্রস্ত হবে না হবে অতএব বাচ্চাদেরকে যদি নিজেরা নামাজ না পড়েন সঠিক শিক্ষা না দেন তাহলে বাচ্চাদের উপর প্রভাব পড়বে বাচ্চা আর নামাজই হবে না সঠিক শিক্ষা না পেয়ে সে দিনদারও হবে না সঠিক দিনদার হওয়ার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে কষ্ট করতে হবে বাচ্চাদের ম্যাচিউর করা পর্যন্ত তাকে সঠিক তার বিয়ে দিতে হবে এবং সে যেন দিনদারি থেকে বিমুখ না হয় তো প্রিয় দর্শক আজকে আমরা অনেকগুলো প্রশ্ন আসলে নিলাম আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন যে সকল প্রবলেম আছে সেগুলো দূর করে দেন আপনাদের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন আমাদের ওপর রহমত